হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তোমাদের সামনেই আসতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল তার প্রিলিমিনারি পরীক্ষা, এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ কিন্তু অনগোয়িং চলছে। যারা যারা ফর্ম ফিল আপ করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও, শেষ দিনের কিন্তু অপেক্ষা করবে না, তাহলে সার্ভার ডাউন হয়ে যাবে। তো এই কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা ভিডিও। তো আজকের এই আলোচনার ভিডিওই আমরা কি কি আলোচনা করব, এক, কলকাতা পুলিশ কনস্টেবল 2022 এর সিলেবাসটা একটু আলোচনা করব, কেননা এই বছর সিলেবাসটা পরিবর্তন হয়েছে এবং এক্সাম প্যাটার্নও চেঞ্জ হয়েছে। কেননা আগে কলকাতা পুলিশ শুধুমাত্র কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিত, এবছর থেকে কলকাতা পুলিশ তার রিক্রুটমেন্ট কিন্তু নেবে কে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো সেই জন্য সিলেবাস এবং প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, সেই ব্যাপারে দেখব। তারপর দেখো, এই যে কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা ফর্ম ফিল আপ করছো, তো কি কি পড়তে হবে এই কলকাতা পুলিশ পরীক্ষাটাকে পাস করতে গেলে, এবং কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব। কিভাবে পড়লে, কোথা থেকে পড়লে, কি পড়লে, কোন টপিক পড়লে আমরা পুলিশ পরীক্ষাতে প্রশ্ন কমন পেতে পারি এবং পরীক্ষাটাকে আমরা ভালোভাবে দেবো, এবং কিভাবে আমরা পাস করব সেইটার ব্যাপারে বিস্তারিত আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখব। তারপরে দেখব প্রিলি পরীক্ষা কত বাকি রয়েছে, অর্থাৎ এই তোমরা ফর্ম ফিল আপ করছো, তাও ফর্ম ফিল আপ শেষ হওয়ার কতদিন পরে তোমাদের প্রিলি পরীক্ষাটা হতে পারে, অর্থাৎ তোমাদের হাতে কত সময় থাকবে প্রস্তুতি নেওয়ার, সেই ব্যাপারে দেখব। তারপর দেখো এই বছর পরীক্ষায় কম্পিটিশন কেমন থাকবে। দিন দিন করে কিন্তু পরীক্ষায় কম্পিটিশন বাড়ছে, শুধুমাত্র পুলিশ পরীক্ষা কেন, সমস্ত পরীক্ষাতেই বাড়ছে, কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে বেড়েছে। তো সেই ব্যাপারেও কিন্তু একটু দেখব। তো আজকে এই এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, একদমই স্কিপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাতে অনেক অনেক হেল্প করবে। তো দেখো প্রথমেই যে আলোচনাটা করব সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল 2022 তার সিলেবাস নিয়ে। দেখো প্রিলিমিনারি এবং মেন দুটো পরীক্ষাতে ভাগ রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল 2022, এবং গত বছরে পর্যন্ত, অর্থাৎ কলকাতা পুলিশ আগে 60 নম্বরের পরীক্ষা হতো, ঠিক আছে, 60 নম্বরের পরীক্ষা হতো, 25 নম্বর জিকে, 25 নম্বর তোমাদের গণিত, আর 10 নম্বর থাকতো রিজনিং। সেখানে দেখো এবছর প্রিলিমিনারি পরীক্ষায় কি রাখা হয়েছে, সেখানে ইংরাজিও থাকতো, তোমাদের কনস্টেবলে আগে ইংরাজি থাকতো, কিন্তু এখানে দেখো এই বছর থেকে প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই বছর, অর্থাৎ কলকাতা কনস্টেবল 2022 এর, সেখানে দেখো জিকে থাকবে 40 নম্বর, গণিত থাকবে 30 নম্বর, এবং রিজনিং থাকবে 30 নম্বর, কোন রকম ইংরাজি নেই। তো অনেকেই ভাবতে পারো যে আমি ইংরাজিতে কাঁচা তো বেঁচে গেলাম। দেখো বেঁচে যাওয়ার কিছু নেই, ইংরাজি নেই মানে প্রত্যেকেই কিন্তু টার্গেট করবে জিকে, গণিত, রিজনিংকে, তার মানে ইংরেজিটা ছেড়ে প্রত্যেকে কিন্তু এই তিনটেতে মন দেবে। সাবজেক্ট কমে যাওয়া মানেই কিন্তু তারা কিন্তু তিনটে যে সাবজেক্ট রয়েছে সেই তিনটে সাবজেক্টের প্রস্তুতি আরো ভালোভাবে নেবে। চারটে করার থেকে তিনটে করা অনেক ভালো, সেই জিনিসটাই কিন্তু এখানে ঘটবে, তার মানে কম্পিটিশনটা বাড়বে। তো এটা হচ্ছে প্রিলিমিনারির তোমাদের যেটা সিলেবাস সেটা দেখলাম 100 নম্বরের, ঠিক আছে। এবং দেখো মেন পরীক্ষা, মেন পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেম টু সেম, শুধু ইংরেজিটা যুক্ত হয়েছে। দেখো জিকে থাকবে 25, গণিত থাকবে 25, রিজনিং থাকবে 25, এবং ইংরাজিটা একদমই কমিয়ে দেওয়া হয়েছে, যেমনটা ওয়েস্ট বেঙ্গল তোমাদের পুলিশের যেটা ছিল মেনে সেখানে 25 নম্বর ইংরেজি থাকতো, কিন্তু এখানে রয়েছে মাত্র 10 নম্বর। এটা একটা ভালো দিক বলা যেতে পারে, ইংরেজিতে যারা কাঁচা তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। কিন্তু তোমরা প্রস্তুতি কিভাবে নেবে, দেখো প্রিলিমিনারিতে যে তিনটে সাবজেক্ট রয়েছে সেই তিনটে সাবজেক্ট কিন্তু মেনেও রয়েছে এবং ম্যাক্সিমাম নাম্বার রয়েছে। দেখো প্রিলিমিনারিতে 40, গণিত 30, ইংরাজি সরি রিজনিং 30, আবার দেখো মেনেও রয়েছে জিকে, গণিত, রিজনিং, সেই কটা কিন্তু একদম 25-25 করে। তার মানে প্রস্তুতি এমনভাবে নিতে হবে যাতে মেন পরীক্ষার কিন্তু প্রস্তুতি তোমাদের হয়ে যায়, অর্থাৎ এমনভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র প্রিলিমিনারি নয়, মেনের যেন প্রস্তুতিটা হয়ে যায়। কেননা প্রিলিমিনারি এবং মেনের সিলেবাস সেম টু সেম, শুধু ইংরাজি মাত্র 10 নম্বর, সেটা তোমরা দু এক মাসে বা দেড় মাসে তোমরা প্র্যাকটিস করতে পারো, কিন্তু বাদবাকি প্রিলিমিনারি এবং মেনের সিলেবাস সেম টু সেম রয়েছে। তো প্রস্তুতি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য নয়, তোমাদের টার্গেট রাখতে হবে কিন্তু মেন, মেনের প্রস্তুতি যদি তোমরা এখন থেকে নিতে থাকো তাহলে কিন্তু প্রিলিমিনারিটা অটোমেটিক্যালি কভার আপ হয়ে যাবে, ওকে। তো সেইভাবে তোমাদের কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। এই হলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল 2022 এর সিলেবাস,
সম্পূর্ণ 100 নম্বর এবং মেইন পরীক্ষা রয়েছে 85 নম্বর প্লাস 15 নম্বর থাকবে তোমাদের কি 15 নম্বর থাকবে ইন্টারভিউ তো এখনো বলে দিচ্ছি প্রিলিমিনারির 100 এবং মেইন পরীক্ষার ইংরেজিটাকে যদি আমি বাদ দেই তাহলে 75 তো তোমাদের টার্গেট থাকবে 175 নম্বরের প্রস্তুতি এখন থেকেই শুধুমাত্র প্রিলিমিনারি নয় মেইনের প্রস্তুতিটাও কিন্তু এখন থেকে নাও তো নেক্সট এবার দেখব কি কি পড়তে হবে অর্থাৎ ফর্ম তো ফিলআপ করে ফেললাম কলকাতা পুলিশ কনস্টেবলের যারা নতুন রয়েছে তারা একদমই ইনএক্সপিরিয়েন্স তাদের কাছে অভিজ্ঞতা নেই কোথা থেকে কি পড়তে হবে যারা অলরেডি অনেকবার পরীক্ষা দিয়ে ফেলেছো তাদের হয়তো একটু হলেও অভিজ্ঞতা রয়েছে বা যারা বিগত বছরগুলোতে সাফল্য পাওনি কোথাও না কোথাও কিছু একটা মিস্টেক হয়ে রয়েছে সেগুলো থেকে তোমরা ওয়ার্কআউট করতে পারছো না সেগুলো কিন্তু একটু নিজেদের ভুলগুলো পুরাতন ভুলগুলো থেকে একটু শিক্ষা নাও সেইখান থেকে একটু চেঞ্জেস করে নিজের রুটিনটাকে চেঞ্জেস করে সেইগুলো থেকে তোমরা কিভাবে পড়বে কিভাবে প্রস্তুতি নেবে একটু কিন্তু দেখে নাও দেখো শুধুমাত্র জিকে প্রশ্ন উত্তর বা সেট করলে এখন আর হবে না ঠিক আছে কেননা এখন অনেক ডিটেলসে প্রশ্ন আসছে তোমরা যদি রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি মেন WBP SI প্রিলি মেন সেই সমস্ত প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু দেখবে এখন আর কিন্তু সেই চিরাচরিত যে একদম ডাইরেক্ট প্রশ্ন সেরকম প্রশ্নের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে শুধুমাত্র আগে জিকে প্রশ্ন উত্তর করে গেলে কিন্তু পরীক্ষা হয়ে যেত কিন্তু এখন আর শুধুমাত্র জিকে প্রশ্ন উত্তর বা সেট করলে এখন আর হবে না এখন অনেক ডিটেলসে প্রশ্ন আসছে এবং মানও অনেকটা হাই WBCS এর মতো পরীক্ষা থেকে কিন্তু প্রশ্ন একদম হুবহু কপি করছে পুলিশ পরীক্ষাতে কারণ অন্যান্য পরীক্ষার পরীক্ষার্থীরাও এই পুলিশ পরীক্ষাতে বসছে যে কারণে কম্পিটিশন বেশি অর্থাৎ অন্যান্য পরীক্ষা সেইভাবে হচ্ছে না পুলিশ পরীক্ষায় শুধুমাত্র রাজ্যে হচ্ছে তো সকলে কি করছে পুলিশ পরীক্ষাতে চলে আসছে পরীক্ষা দেওয়ার জন্য তো যে কারণে কম্পিটিশন কিন্তু খুব বেশি হয়ে গিয়েছে পুলিশ পরীক্ষাতে এবং সেই কম্পিটিশনের তুলনায় যে শূন্যপদ রয়েছে সেটা ম্যাচ আপ করতে গিয়ে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু প্রশ্নপত্রের মান হাই রাখতে হচ্ছে প্রশ্ন একটু কঠিন রাখতে হচ্ছে এবং যার প্রবলেমটা ফেস করছে কিন্তু যারা অ্যাকচুয়াল যারা পুলিশ পরীক্ষা মানে আগে দিত তারা কিন্তু ফেস করছে ঠিক আছে প্রবলেমটা ফেস করছে তো তাই তোমাদের কি করতে হবে তোমাদের করতে হবে প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায় ও টপিক ধরে ধরে পড়তে হবে সাথে রিভিশন মক টেস্ট এবং প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে আগে কি করবে একদম প্রথমে কিন্তু MCQ পড়তে চেয়েও না MCQ পড়তে গেলেই কিন্তু সমস্যায় পড়বে হাতে অনেকটা সময় রয়েছে আমি বলে দেবো কত সময় রয়েছে তোমাদের তো আগে কি করবে প্রত্যেকটা বিষয় যেমন ইতিহাস ভূগোল সংবিধান এই বিষয়গুলোর প্রত্যেকটা টপিক অধ্যায় অর্থাৎ যেমন ধরো ইতিহাসের সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা বা তোমাদের সংবিধানের যেটা রয়েছে প্রস্তাবনা পড়লে গণপরিষদ পড়লে এইগুলো প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বে তারপরে যখন বইটা একবার কমপ্লিট হয়ে যাবে বা টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর ধীরে ধীরে তোমরা সেই টপিকগুলোর উপর থেকে MCQ করে ঠিক আছে দরকার হলে যদি ভুলে যাও থিওরিগুলো রিভিশন করো তারপরে মক টেস্ট ধরো তারপর প্র্যাকটিস সেট করো এর মাধ্যমে কিন্তু তোমরা পরীক্ষাতে অনেকটা ইম্প্রুভ করতে পারবে আগে থিওরি সেই থিওরিটাকে রিভিশন সেই থিওরি যে পড়লে সেই টপিকের উপর থেকে MCQ করো তারপরে মক টেস্ট তারপরে প্র্যাকটিস সেট ওকে তো এইভাবে তোমাদের কিন্তু এবছর প্রস্তুতি নিতে হবে নেক্সট দেখো আমি তো বলে দিলাম টপিক এইভাবে বিষয় ভিত্তিক করবে কিন্তু কোন কোন বিষয় কোন কোন টপিক তোমরা পড়বে সেগুলো একবার দেখে নাও আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে CRP একাডেমির সেই ব্যাচ কোর্সে আমরা কিন্তু প্রায় 100+ কিন্তু টপিক করিয়ে থাকি ঠিক আছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রায় 100টার উপর কিন্তু অধ্যায় বা টপিক কিন্তু করি থাকি আমি সেই টপিকগুলোই একদম কপি করেছি তোমরা আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো কিংবা তোমরা যদি বাড়িতে বসেও বা অন্যান্য কোনো অফলাইন যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও তোমরা পড়াশোনা যারা করছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই টপিকগুলো কিন্তু অবশ্যই কভার আপ করার চেষ্টা করবে কেননা 3 বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি দেওয়াচ্ছি এবং এই এই টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো আসে সেগুলো আমরা শর্ট আউট করেছি এবং আমরা নিজেরাও আমাদের পেড ব্যাচ কোর্সে এই সমস্ত টপিকগুলো এবং অধ্যায়গুলো একদম ধরে ধরে করাই কোনো টপিক কিন্তু বাদ যায় না দেখো প্রথমেই সাধারণ জ্ঞান যেটাকে তোমরা স্ট্র্যাটেজি বলো সেখান থেকে কি কি করাই আমরা দেখো এবং তোমরাও বাড়িতে এইগুলোই কিন্তু করবে টপিকগুলো আমি কিন্তু সমস্ত সাবজেক্টের বলে দেবো দেখো বিভিন্ন পুরস্কার উচ্চতম বৃহত্তম দীর্ঘতম বিভিন্ন অর্থাৎ ভারতবর্ষের এবং পৃথিবী দুটোরই করবে বিভিন্ন রাজ্যের নৃত্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বিশ্বের এবং ভারতের প্রথম পুরুষ এবং মহিলা সম্বন্ধে প্রশ্ন আসে সেগুলো করবে বিভিন্ন দেশের নাম এবং উপনাম বিভিন্ন দেশের রাজধানী উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা এবং আত্মজীবনী
বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম এবং প্রকৃত নাম, বিভিন্ন বিষয়ে জনক এবং ব্যক্তির নাম, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহ, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, বিভিন্ন সংস্থার সদর দপ্তর খুবই গুরুত্বপূর্ণ, ইউএন এর বিভিন্ন যে সংস্থা রয়েছে সেগুলো সদর দপ্তর গুলো ভালোভাবে করতে হবে, সেইখান থেকে প্রশ্ন আসে, বাদ্যযন্ত্র এবং তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম, বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র স্রষ্টার নাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ, এইগুলো মোটামুটি সব থেকে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক এর টপিক সমূহ। এইগুলোকে তোমাদের কিন্তু কভার আপ করতে হবে এই পুলিশ পরীক্ষার জন্য, এবং এইগুলো আমরা পেড ব্যাচ কোর্সেও করিয়ে থাকি। নেক্সট দেখো ইতিহাস। ইতিহাস দেখো একটা সাবজেক্ট চলে গেল, নেক্সট সাবজেক্ট কি? ইতিহাস। দু নম্বর বিষয় ইতিহাস। সেই ইতিহাসের কি কি টপিক তোমাদের করতে হবে? সিন্ধু সভ্যতা করতে হবে, বৈদিক সভ্যতা করতে হবে, সরস মহাজন পথ করতে হবে, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম করতে হবে, মৌর্য বংশ করতে হবে, পরবর্তী মৌর্য বংশ, গুপ্ত যুগ, পরবর্তী গুপ্ত যুগ, ত্রিপাক্ষিক সংগ্রাম যেখানে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের একটা যুদ্ধ, ঠিক আছে, সুলতান বংশ, মুঘল সাম্রাজ্য, ইউরোপীয় বণিকদের আগমন, ব্রিটিশ সম্প্রসারণ এবং ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই কটা টপিক কিন্তু ইতিহাসের মধ্যে তোমাদের করতে হবে, যেগুলো কিন্তু আমরা আমাদের পেড ব্যাচ কোর্সেও করি থাকি, সেইগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দুটো সাবজেক্ট গেল, এরপরে দেখো ভূগোল। ভূগোল থেকে কি কি টপিক তোমাদের করতে হবে? দেখো ভারতের ভৌত ভূগোল, ভারতের সীমানা, ভারতের ভূপ্রকৃতি, হিমালয় ও পাহাড়ি অঞ্চল যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতির মধ্যে দুটো ভাগ রয়েছে, দেখো উত্তরে সমভূমি অঞ্চল এবং ভারতীয় মরু অঞ্চল, তারপর দেখো ভারতের উপকূল রেখা এবং দ্বীপপুঞ্জ, ভারতের নদ নদীর মধ্যে উত্তর ভারতের নদ নদী, আবার ভারতের নদ নদীর মধ্যে দক্ষিণ ভারতের নদ নদী, দুটোকে তোমাদের কভার আপ করতে হবে, ভারতের মৃত্তিকা, ভারতের জলবায়ু সম্পর্কে পড়তে হবে, ভারতের অরণ্য এবং কৃষি জাতীয় উদ্যান, মহাকাশ এবং সৌরজগৎ সম্পর্কে পড়তে হবে, ভারতের অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান সম্পর্কে তোমাদের এই ভূগোলের মধ্যে থেকে এতগুলো টপিক করতে হবে। ভূগোলের পরে চলে আসি সংবিধান। সংবিধান থেকে কি কি করতে হবে? গণপরিষদ অবশ্যই করতে হবে, প্রস্তাবনা এবং সংবিধানের উৎস করতে হবে, সংবিধানের ধারা এবং তপশিলি সমূহ করতে হবে, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য সমূহ করতে হবে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ব্যাপারে জানতে হবে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং পার্লামেন্টের ব্যাপারে তোমাদের জানতে হবে, অ্যাটর্নি জেনারেল এবং অর্থ কমিশন, এবং সবার শেষে ইউপিএসসি এবং সিএজির ব্যাপারে তোমাদের সংবিধান থেকে পড়তে হবে। মূলত এই সমস্ত টপিক থেকেই সংবিধান থেকে প্রশ্ন আসে পুলিশ পরীক্ষাতে। নেক্সট দেখো সংবিধানের পরে চলে আসবো বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে দেখো রসায়ন বা কেমিস্ট্রির মধ্যে কি কি পড়তে হবে? পরমাণুর গঠন, পর্যায় সারণী, তেজস্ক্রিয়তা, অ্যাসিড ও জল, সাধারণ গ্যাস, রাসায়নিক বন্ধন, কয়েকটি রাসায়নিক পদার্থের নাম ও গঠন সংকেত করতে হবে, রাসায়নিক বিক্রিয়া এবং জৈব রসায়ন। নেক্সট দেখো ফিজিক্সের মধ্যে থেকে কি কি করতে হবে? পদার্থবিদ্যার মধ্যে বিভিন্ন রাশির একক সমূহ, বিভিন্ন একক কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো তোমাদের করতে হবে, নিউটনের গতিসূত্র এবং লিভার, খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো আমাদের পেড ব্যাচ কোর্সে করানো হয়েছে, কিন্তু মহাকর্ষ, তাপ ও তাপমাত্রা, শব্দ তরঙ্গ, আলো, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ, চুম্বকত্ব, ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর, এইটা গেল ফিজিক্স। তারপরে দেখো জীববিজ্ঞান এবং গণিত আমরা দেখে নেবো। দেখো জীববিজ্ঞানের উপর থেকে কি কি টপিক রয়েছে? কোষতত্ত্ব, বংশগতি, অস্থি, পেশি, চলন ও গমন, তারপরে রয়েছে রক্ত এবং সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, ভাইরাস ও ব্যাকটেরিয়া, রেচনতন্ত্র, রেচনতন্ত্রের মধ্যে প্রাণী এবং উদ্ভিদ দুটোই করতে হবে, পৌষ্টিকতন্ত্র, সালোক সংশ্লেষ, পুষ্টি ও ভিটামিন, হরমোন, সাথে তোমাদের কম্পিউটার সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এবং অর্থনীতি সংক্রান্ত প্রশ্ন উত্তর করতে হবে। গণিতের মধ্যে থেকে যে 30 নম্বর থাকে তোমাদের থাকবে কলকাতা পুলিশ কনস্টেবলে, এতক্ষণ যেটা করলাম এই পর্যন্ত জিকের 40 নম্বর সবে কমপ্লিট হলো, এরপর গণিতের যে 30 নম্বর সেটা দেখবো। দেখো কি কি টপিক তোমাদের করতে হবে? বয়স, বীজগণিত, গড়, নৌকা স্রোত, বৃত্ত, চক্রবৃদ্ধি সুদ, লসাগু গসাগু, মিশ্রণ, অঙ্ক সংখ্যা বিভাজ্যতা, অংশীদারি কারবার, শতকরা, নল ও চৌবাচ্চা, লাভ ও ক্ষতি, এছাড়া অনুপাত ও সমানুপাত, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মিশ্রণ, সরল সুদ, বর্গক্ষেত্র, সময় দূরত্ব, সময় ও কার্য, ত্রিভুজ, গোলক, ঘনক, লম্ব বৃত্তাকার চং, শঙ্কু এবং ত্রিকোণমিতি। দেখো প্রায় তোমরা যদি গোনো এখানে প্রায় তোমরা পাবে 20+ চ্যাপ্টার ম্যাথামেটিক্স উপর থেকে, এবং এই 20+ চ্যাপ্টার কিন্তু আমরা আমাদের ক্লাসে, আমাদের যে ব্যাচ কোর্স সেখানে কিন্তু একদম সম্পূর্ণ এই টপিকগুলো ধরে ধরে আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করিয়ে থাকি, একদম আলাদা আলাদা টিচার দিয়ে। নেক্সট দেখো রিজনিং। রিজনিং এর মধ্যে থেকে কোন কোন টপিক করতে হবে? সংখ্যা শ্রেণী, অক্ষর শ্রেণী, শ্রেণী বিভাজন, সাংকেতিককরণ, অসাংকেতিককরণ, দিক নির্ণয়, পারিবারিক সম্পর্ক নির্ণয়, বিন্যাস ও ক্রম নির্ণয়, ঘড়ি, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, গাণিতিক সমস্যা, এনালজি,
ক্যালেন্ডার, ঘনক ছক্কা, ভেন চিত্র, নন ভার্বাল রিজনিং, প্রতিবিম্ব এবং লুপ্ত সংখ্যা নির্ণয়। তো এই গেল রিজনিং এ 30 নম্বর। তো প্রিলিমিনারির দেখো সিলেবাস কমপ্লিট, 100 নম্বরের প্রিলিমিনারি তোমাদের যে সিলেবাস ছিল। তো প্রিলিমিনারির যে 100 নম্বর বা মেনের যে প্রথম যে 75 নম্বর মেন পরীক্ষার, সেইটার কিন্তু এতগুলো টপিক তোমাদের করতে হবে। ভালো করে যদি তোমরা গোনো, যা আমি টপিক বললাম প্রায় 90-এর কাছাকাছি কিন্তু টপিক কিন্তু আমি কিন্তু এখান থেকে বললাম। প্রত্যেকটা সাবজেক্ট 8খানা যদি আমি সাবজেক্ট ধরি, তার মধ্যে থেকে 10টা যদি চ্যাপ্টার ধরি, সেখানেই তো 80টা সাবজেক্ট, এই সরি 80টা টপিক। তো তার বেশি কিন্তু আমি কিন্তু এখানে আলোচনা করেছি। এবং দেখো মেন পরীক্ষার যে 10 নম্বর ইংরেজি থাকে, সেখানে কি কি করতে হবে, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, এই দুটো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, সিনোনিম অ্যাটোনিম গুরুত্বপূর্ণ, ফ্রেজাল ভার্ব গুরুত্বপূর্ণ, জেন্ডার চেঞ্জ, সাফিক্স, প্রিফিক্স, সেন্টেন্স, পার্ট অফ স্পিচ এবং স্পটিং এরর, এতগুলো টপিক তোমাদের ইংরাজি 10 নম্বরের জন্য করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের কোন কোন টপিক পড়বে সেইগুলোর ব্যাপারে। ঠিক আছে, এরপর বলবো যে কোথা থেকে পড়বে, কোথা থেকে পড়বে। দেখো অনেকগুলো কিন্তু হচ্ছে মাধ্যম রয়েছে পড়ার। এক, ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। এছাড়া আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সিআরপি একাডেমির, সেই ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো। সিআরপি একাডেমির ব্যাচ কোর্সে ভর্তি হলে এই যতগুলো টপিক আমি তোমাদের সামনে তুলে ধরলাম, একদম স্ট্যাটিক জিকে থেকে ইংরেজি পর্যন্ত প্রায় 100+ টপিক, এই 100+ টপিক কিন্তু আলাদা আলাদা ভিডিও মাধ্যমে তোমাদের করানো হবে, এবং বিগত বছরেও করানো হয়েছে সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ। শুধুমাত্র আমি টপিকের সিন্ধু সভ্যতার শুধুমাত্র 20-30টার এমসিকিউ করে দিলাম ব্যাচ কোর্সে, এই রকমটা নয়। আগে সিন্ধু সভ্যতার সম্পূর্ণ ডিটেলস, থিওরি, কোথায় কি ব্যাপার রয়েছে, সম্পূর্ণ থিওরি, একদম WBCS যেমন পড়ানো হয় সেই রকম লেভেলে কিন্তু পড়ানো হয়েছে, থিওরি করানো হবে। সেই থিওরির উপর বেস করে তোমাদের গুরুত্বপূর্ণ 30-40টা প্রত্যেকটা টপিকের উপর থেকে প্রশ্ন উত্তর করানো হয়েছে পেড ব্যাচ কোর্সে। তো আমাদের পেড ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো, বা তোমরা যেখানে যেভাবে তোমরা প্রস্তুতি নিচ্ছ সেইখান থেকে কিন্তু চেষ্টা করবে এই টপিকগুলো কিন্তু আদায় করে নেয়ার, বা এই টপিকগুলো তোমরা নিজেরাও কভার আপ করে নেয়ার। ওকে, তো এইভাবে তোমরা পড়তে পারো। বাজারে অনেক বই রয়েছে, সেই বই কিনে তোমরা প্রস্তুতি নিতে পারো। ওকে, তো যাই হোক, এবার দেখবো, দেখো যেটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো একটু বলে দিই। সাম্প্রতিক বিভিন্ন পুরস্কার করতে হবে, সাম্প্রতিক বিভিন্ন খেলাধুলা, আসন্ন বিভিন্ন খেলার তারিখ ও স্থান, সম্প্রতি কে কোন পদে রয়েছে, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, বিভিন্ন কোম্পানির সিইও, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সরকারি বিভিন্ন প্রকল্প, সাম্প্রতিক বই ও রচয়িতা, সাম্প্রতিক বিভিন্ন ঝড়, এই সমস্ত টপিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে যাবে। এবং পরীক্ষার আগে অবশ্যই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন ক্লাস করিয়ে দিই তোমাদের পরীক্ষার আগে, সেটা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলেই এটা কিন্তু কভার আপ হয়ে যাবে। ওকে, তো এবার দেখি পরীক্ষার প্রিলি পরীক্ষা অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল 2022 তার প্রিলি পরীক্ষার জন্য কত সময় বাকি রয়েছে। অর্থাৎ এই যে 100টা টপিক আমি বললাম, 100টা টপিক তো আর এক সপ্তাহ বা এক মাসে শেষ হওয়ার নয়, কেননা 100টা টপিক যদি আমি একদিন করেও করি তাহলে কিন্তু আমাদের 100 দিন চলে যাবে। ঠিক আছে, তো হাতে কত সময় রয়েছে এই 100টা টপিক কমপ্লিট করার জন্য? তো দেখো হাতে সময় রয়েছে 4 মাস। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই জুন মাস থেকে শুরু হয়ে গেছে, তো চলবে একদম জুন মাসের শেষ পর্যন্ত, এবং জুলাই মাসে তোমাদের 7 দিন এডিট হচ্ছে, এডিটের যে এডিট উইন্ডো সেটাও দেওয়া হবে। তার মানে 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, তার মানে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত। তারপরেও কিন্তু প্রায় 3 মাস তোমরা সময় পাবে, অর্থাৎ টোটাল ঘুরিয়ে ফিরিয়ে 4 মাস, অর্থাৎ 120 দিনের মতো সময় পাবে প্রিলি পরীক্ষার জন্য। তো এই 120 দিন বা 4 মাস কিন্তু এনাফ এই 100টা টপিক কভার আপ করার জন্য। পুলিশ পরীক্ষা কিন্তু আর আগের মতো নেই, আমি আবারও বলছি পুলিশ পরীক্ষা কিন্তু আর আগের মতো নেই, খুবই কিন্তু কম্পিটিশন বেড়ে গিয়েছে এইখানে। দেখো এই বছর কম্পিটিশন কেমন থাকবে, যেমন যে কথাটাই আমি বলছিলাম, দেখো কম্পিটিশন খুব বেশি থাকবে, কারণ কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষা হলো, অনেকের প্রস্তুতি বেশ ভালো আছে, তারা এই পরীক্ষাতে তাদের 100% দেবে। কেন এই কথাটা বলছি, দেখো কিছুদিন আগেই অর্থাৎ প্রায় 6 মাস কিংবা 3 মাস আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষা হয়েছে, তার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, তার মেন্স পরীক্ষা হয়েছে। যারা সফল হয়নি বা ধারে কাছে গিয়ে কেটে গিয়েছে, তারা কিন্তু তাদের 100% দেবে এই কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাতে।
এবং তারা কিন্তু অলরেডি প্রিপেয়ার হয়ে রয়েছে, তারা কিন্তু আরো সেই প্রিপেয়ার জিনিসটাকে আরো ভালো করে মাচা খোঁচা করবে, তারা কিন্তু 100% দেবে। এবং যারা অলরেডি কনস্টেবলের মেন পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্মটা ভরবে, কেননা তাদের রেজাল্ট এখনো আসেনি, তাদের কিন্তু তারাও কিন্তু পরীক্ষায় বসবে। তার মানে কিন্তু কম্পিটিশন তুঙ্গে থাকবে একদম, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দিয়েছে তারাও এই পরীক্ষাটা আবার দেবে। কেন দেবে? তাদের রেজাল্ট এখনো আসেনি। তো যারা সফল হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা থেকে মেন পরীক্ষায় বসেছে, বা যারা সফল হয়নি সবাই কিন্তু এই পরীক্ষা দেবে, এবং সাথে কারণ যুক্ত হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেট তারাও যুক্ত হচ্ছে, তার মানে কম্পিটিশন হাই। আর কি থাকবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে শূন্যপদ প্রচুর ছিল, তা সত্ত্বেও কিন্তু কাট অফ গিয়েছিল প্রায় 42-এর কাছে, এখানে শূন্যপদ অনেকটাই কম, 1666 মাত্র, সেদিক থেকে কম্পিটিশন বেশি। তারপর দেখো অন্যান্য পরীক্ষা প্রায় হচ্ছে না বা খুবই অনিয়মিত, শুধুমাত্র পুলিশ পরীক্ষা নিয়মিত, তাই WBCS, SSC, WBPSC, ব্যাংক যে সমস্ত অন্যান্য পরীক্ষা সেই পরীক্ষার্থীরাও কিন্তু এবছর পরীক্ষায় বসেছে। তোমরা কি জানো এই বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে পরীক্ষাটা হলো সেখানে PhD, MSc, ফিজিক্স MSc, কেমিস্ট্রিতে MSc, বড় বড় যারা ডিগ্রি রয়েছে তারা পর্যন্ত এই কনস্টেবলের পরীক্ষা কিন্তু বসেছে। সেই জিনিসটা কিন্তু এই কলকাতা পুলিশের ক্ষেত্রেও হবে। তো কম্পিটিশন কিন্তু একদম তুঙ্গে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলির কাট অফ ছিল 41+, যেখানে শূন্যপদ ছিল 8600, অর্থাৎ 8600 শূন্যপদ থাকা সত্ত্বেও কাট অফ গিয়েছিল এবছর প্রিলিমিনারি পরীক্ষার 41। সেখানে কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষার শূন্যপদ সেটা দেখো খুবই কম, 1666। তো ভাবো কাট অফটা কেমন যাবে, তো অবশ্যই কিন্তু কাট অফ খুবই খুবই বেশি যাবে কিন্তু এই বছর এই কলকাতা পুলিশ কনস্টেবলে। তারপর দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাই বেশি কিছু না ভেবে কাট অফ কত যাবে, কম্পিটিশন কেমন রয়েছে, যত বেশি ভাববে তত কিন্তু পড়াশোনা করতে পারবে না, তাই বেশি কিছু না ভেবে শুধু পড়াশোনা করো 4 মাস ধরে, যে যেখান থেকে পারছো পড়ো, আমাদের চ্যানেল ফলো করো, বাড়িতে পড়ো, আর হার্ডওয়ার্কই কিন্তু সাফল্য দেবে, কোনো শর্টকাট কিন্তু নয়, যে শর্টকাট নিয়ে চলে সে কিন্তু শর্টকাটেই বেঁচে যায়, যা আর যে হার্ডওয়ার্ক করে, প্রতিদিন পরিশ্রম করে, প্রতিদিন প্রশ্ন উত্তর পড়ে, প্রত্যেকটা টপিক ধরে ধরে করে, সেই কিন্তু সাফল্য পাবে। শর্টকাটে কেউ কোনোদিন সাফল্য পায়নি, বিগত বছরগুলোতে পুলিশ পরীক্ষায় যারা সাফল্য পেয়েছে, যারা পাচ্ছে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করো তোমাদের আশপাশে যারা বাড়িতে রয়েছে কিভাবে কঠোর পরিশ্রম করে তারা এই পরীক্ষাগুলোকে পাস করছে, তারপরে গিয়ে চাকরিটা পাচ্ছে। শর্টকাট কিছু নেই, বরং স্মার্ট ওয়ার্ক হার্ডওয়ার্কটা রয়েছে। ওকে, তো এই ছিল আলোচনা। এরপর দেখো আমাদের ইউটিউবের যে ক্লাস রুটিন সেটা একটু দেখে নাও। প্রতিদিন সকাল 7টায় জিকে প্র্যাকটিস সেট করানো হয়ে থাকে, সন্ধ্যা 6টায় বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ক্লাস করানো থাকে, গণিত ও রিজনিং খুব শীঘ্রই কিন্তু করানো হবে, স্যার তোমাদের যে সুমিত স্যার করান গণিত এবং রিজনিং একটু ব্যস্ত রয়েছেন, খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবেন। এছাড়া দেখো টেলিগ্রামের কুইজ রুটিনটা দেখে নাও, প্রতিদিন দুপুর 12টায় গণিত এবং রিজনিং কুইজ, প্রতিদিন দুপুর 2টায় জিকে ফ্রি পিডিএফ পাবে তোমরা, প্রতিদিন দুপুর 3টে বিজ্ঞানের কুইজ পাবে, এবং সন্ধ্যা 6টায় জিকে কুইজ, এটা টেলিগ্রাম। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে শুরু করেছি প্রতি রবিবার যে পরীক্ষাটা আসতে চলেছে, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ওপর বেস করে সাপ্তাহিক 100 নম্বরের ফুল মক টেস্ট, অর্থাৎ পরীক্ষা হলের মতো যেমন প্রশ্ন হয় 100 নম্বরের, সেরকম ফুল মক টেস্ট তোমরা দিতে পারবে টেলিগ্রামের মাধ্যমে। তো অবশ্যই অবশ্যই টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা টেলিগ্রামে গিয়ে তোমরা সিআরপি একাডেমি সার্চ করবে এবং এই লোগোটা দেখে, অফিসিয়াল লেখাটা দেখে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে। তো ভিডিওটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেখো, 1 জুন থেকে একটা ব্যাচ কোর্স শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেখানে আর নতুন করে কোনো আমরা ক্যান্ডিডেটকে ভর্তি করতে পারবো না, কেননা ব্যাচ অলমোস্ট ফুল। ওকে, একদমই ব্যাচ ফুল হয়ে গেছে, কিন্তু এখনো যারা ভর্তি হতে চাও সিআরপি একাডেমির যে ব্যাচ কোর্সে, তাদের জন্য কিন্তু খুশির খবর, আমরা নতুন একটা ব্যাচ কোর্স লঞ্চ করেছি, কলকাতা পুলিশ কনস্টেবল 100 দিনের ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ আমরা এই কোর্সটাকে 100 দিনের মধ্যে শেষ করব, যেখানে তোমরা অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস, ওই যে আমি একটু আগে যে টপিকগুলো বললাম, 100খানা টপিক, অর্থাৎ অধ্যায় ভিত্তিক 100টা অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস, ফুল মক টেস্ট, পিডিএফ নোট ক্লাসগুলোর লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, ঠিক আছে, এবং পুলিশ পরীক্ষা 2022-এর যে নতুন ট্রেড সেই অনুযায়ী করা হবে, এবং সম্পূর্ণ প্রিলিমিনারি এবং মেন, যেমনটা আমি বললাম মেন পরীক্ষার প্রস্তুতি নিলেই কিন্তু প্রিলিমিনারি কভার আপ হয়ে যাবে, তো প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে, ঠিক আছে। ভর্তির শেষ তারিখ দেখো 13 জুন এবং ক্লাসটা শুরু হয়ে যাবে 15 জুন। স্পেশাল অফারে তোমরা মাত্র 999 টাকায় এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে,
এবং বিস্তারিত জানতে তোমরা ডিসক্রিপশন বক্সে দেখো, ডিসক্রিপশন বক্সে অ্যাডমিশনের লিঙ্কটাও পেয়ে যাবে, সেখান থেকে অ্যাডমিশন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও এবং বিস্তারিত আরো জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারো 9647553612 নাম্বারে। ওকে, তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা সম্পর্কে। সম্পূর্ণ সিলেবাস, কিভাবে প্রস্তুতি নেবে, কোন কোন টপিক পড়তে হবে, কত সময় হাতে রয়েছে, কম্পিটিশন কিভাবে রয়েছে এই বছর, এবং কোন ভাবে প্রস্তুতি নিলে সঠিকভাবে তোমরা সঠিক পথে এগোবে কলকাতা পুলিশ কনস্টেবলটাকে ক্র্যাক করার জন্য, তো একটা গাইডেন্স কিন্তু খুবই প্রয়োজন। সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার বিগত 3 বছর ধরে খুবই ভালোভাবে প্রস্তুতি দিচ্ছে, প্রচুর সংখ্যক স্টুডেন্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং সর্বাধিক প্রশ্ন কমানোর রেকর্ড কিন্তু সিআরপি একাডেমি রেখেছে। তো ব্যাচ কোর্সে আমাদের ভর্তি হয়ে যাও সঠিক গাইডেন্সটা পাওয়ার জন্য। পড়াশোনা সকলেই করে, কিন্তু সঠিক গাইডেন্সের মধ্য দিয়ে পড়াশোনা করলে একটা নির্দিষ্ট রেগুলেশনের মধ্যে চলবে এবং পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, তোমাদের মতামতটাও কমেন্ট করবে। এবং এখানেই শেষ করলাম, প্রত্যেকে অল দ্য বেস্ট, এবং যারা যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু ফর্মটা এখনই ফিল আপ করে নাও। এখানেই শেষ করলাম, বাই, থ্যাংক ইউ।